আপনার স্ত্রীর উপরে কয়েকটা দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে ওগুলো পালন করতেন। তার এক নম্বরে নিজে যা খাবে নিজে যা পরবে ওই পরিমাণের, ওই মানের খাবার ওই মানের পোশাক আপনার বউকে দেওয়া লাগবে, এটা তার অধিকার। এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে কিন্তু মামলার আসামি হয়ে যাচ্ছে। কার নিজে কিন্তু বাইরে ভালো খায়, মরণের খাওয়া খায়, আর বাড়িতে যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। একবার বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়েছি, গেটে আমার আব্বা বাজার হাতে কি বাদাম, বাইরে তো ভালোই খাও, বাবা মার বাদাম নিয়ে বাদাম কমলা নিয়ে আসতে পারো না। তা আপনি যা খান বাইরে ওই মানের খাবার আপনার বউকে দেওয়া লাগবে। আমি মাঝে মাঝে মনে করি, চিন্তা করি, আল্লাহ মনে হয় আমার ধরবে না, কারণ আমার তো কোনো কিছু কিনা লাগে না। এই যে এটা হাদিয়া, এই জামাটাও দিয়েছে আকিস গ্রুপ থেকে হাদিয়া, ওই গাড়িটাও হাদিয়া, এই টুপিটা এই যে ভাই দিয়েছে, এই ঘড়ি ওই ভাইয়ের ঘড়ি, ও মোবাইলও আকিস গ্রুপের মোবাইল। আমার ভেতরে যা আছে শুধু সাড়ে তিন হাত বড়ি চামড়া ছাড়া আমার কিছুই নেই, সব হাদিয়া। আপনার তো কেউ হাদিয়া ভাবে দেয় না, আপনি মরণ খাওয়া খাবেন বাইরে আর বউর জন্য উল্টা পাল্টা জিনিস নিয়ে যাবেন, ধরা খাবেন আপনি। আশা করছি কথা বোঝা গেছে। এই যে অধিকার তার, এই অধিকার আপনাকে আদায় করা লাগবে। যে মানের খাবার, যেই মানের পোশাক আপনি পরেন, ওই মানের খাবার আর পোশাক তার হক, তাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর, নবীকে নিজে মাঝে মাঝে স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে কোরআন পড়তেন। একজন বুড়ে মানুষ বলছে না, আপনার দেওয়ার দরকার কি, আপনার সোমার বয়স আছে, সোমার তো দেবেই ভাই না। এই এই সোমা কিন্তু নিজের স্ত্রীকে অন্যের বউ কপালে না। ওই কক্সবাজারে যাওয়া বলে দেখি অনেকে হাঁটাহাঁটি করছে, দৌড়াচ্ছে, নিজের বউ নিয়ে না অন্যের বউ। জেলায় সমুদ্র সৈকত নেই এই জন্য টের পাচ্ছে না। আল্লাহ যত বলি এসে করছে নবীজি মাঝে মাঝে স্ত্রীর সাথে দৌড়াতেন আনন্দ দেওয়ার জন্য। এই জন্য বউকে নিয়ে ঘোরাফেরা করা, এদিক ওদিকে যাওয়ানো বেড়ানো, এটা নবীর সুন্নত। এই যে ভাই এসব সুন্নত আদায় করে না, কতদিন বলছে একটু বেড়ায় চলে না, যায় না, ও বন্দি করে রেখে দিয়েছে আলা রাস্তায় না। আমাদের এই সুন্নত গুলো খেয়াল করা লাগবে। ও একেবারে বন্দিত্ব করে যদি রেখে দেন তাহলে কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে। আমাদের আদম নবীকে আল্লাহ বানানোর পরে যখন দেখলেন মনের ভেতরে শান্তি নেই, তখন ভয়ের পাঞ্জরাচ্ছন্ন ভাব দিয়ে তার বাম পাঁজরের হাড় দিয়ে একটা মহিলা বানিয়েছিলেন, হাওয়া। নাম কি? হযরত হাওয়াকে দেখে তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন না, তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ তাকানো যাবে ধরাও যাবে, কি করলে আপনি সেটা বলেন? এই জন্য যুবক যারা কত ফরজ আছে জানেই না, বিয়ে করা ফরজ শুধু এটা জানে, ফরজও জানে না। বিয়ে করা যে ফরজ ও মুখস্থ। হযরত আদমের মনোভাব দেখে আল্লাহ বলেন বিয়ে করা লাগবে, বস আমি রাজি। আল্লাহ বলেন বিয়ে করলে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে, কোথায় পাবো, কোথায় বিয়ের শখ আসে করতে। দেন মোহর হিসাবে আমার নবীর উপরে দশবার দরুদ পড়ো, ওইটাই আমি দেন মোহর ধরে নেব। দশবার দরুদ পড়ার পরে বিবাহ যখন হয়ে গেছে, আল্লাহ এবার ডাক দিলেন, অকুল না ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে এবার বাড়ি যাও। আদমের বাড়ির নাম জান্নাত, আমাদের বাবার বাড়ির নাম জান্নাত। তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে? অনেকে ঘর জামায় থাকে,
আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাবেন, এটা কোরআনের নির্দেশ। আর নিজে সহ থাকে আর লজ্জা করে না, শুধুমাত্র নিয়ে যাবে বউ তা না, ফাকুলা মিনহা, দুই বসন দিয়েছেন আল্লাহ, আংতা ওয়াকুলা আল্লাহ দেয়নি। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আংতা তুমি নিজে খাও, ওয়াকুলা তারপরে বউ খাওয়াও, আল্লাহ দেয়নি, একবারেই দুই বসন দিয়েছেন ফাকুলা। তার মানে আপনার যে মানের খাবার, যে মানের পোশাক আছে, ওই মানের খাবার ওই মানের পোশাক তাকেও দেওয়া লাগবে, এটা তার অধিকার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আদমকে। শুধুমাত্র এতটুকুই না, বাড়িতে যাওয়ার পরে রাকাদান হাইফেও সে তোমা মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে বের হও, বেড়াও, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, আলা তাকরা বাহাদিহি শাজারা, এই গাছের কাছে যাওয়া যাবে না। এই গাছ কোন গাছ? এই গাছের কাছে যাওয়া যাবে না বলতে আমার আল্লাহ একটা বর্ডার শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে ইসলামের অনেকগুলো বর্ডার দেওয়া আছে, আপনি চলতে ফিরতে ওই বর্ডার যেন ক্রস করবেন না। আপনি বউকে নিয়ে বেড়াবেন, হাসবেন, খেলবেন, বেড়াতে যাবেন, এটা সুন্নাত, কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনার পর্দা থাকে না, আপনার বউর পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান নেই, নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামার, ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট হয়, তার বাসে কি রাখে শুধু গন্ধম গাছ না, এরকম গন্ধম হাজারো জায়গায় আল্লাহ রেডি করে রেখেছে, এই বর্ডার গুলো পার করা যাবে না। কথা বুঝতেছে? যদি বর্ডার পার করার জন্য আল্লাহ কিন্তু দুই বচন দিয়েছেন, এবার যেতে বাধ্য হবে, এই গোনা শুধু স্বামীর হবে না বড় হবে, এই জন্য ফাতাকু না মিনা জালিমিন দিয়েছেন। তোমরা দুইজনেই কিন্তু জালেম হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি স্ত্রী স্ত্রী শব্দটা দিয়ে এখানে এসেছিলাম, যেহেতু সে মানুষ, তার অধিকার গুলো যদি কেউ নষ্ট করে সে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে। আমরা প্রত্যেকটি স্বামী যেন অন্তত স্ত্রীর যে কোনো বিষয়ে সেন্সিটিভ থাকি, জোরে বলেন আমিন।